দেখেন বন্ধুরা, একটা কবুতর এসে কতটা ফ্রি হলে ওর ভয় থাকে না। দেখতে পাচ্ছেন কি অবস্থা, চলে গেল এই যে এদিকে। ইনশাল্লাহ আইবে, এখানে আবার আইবে। দেখেন আইতেছে আইতেছে আইতেছে। আমি যে এখানে যে এখানে যে বয়ে রয়েছি, ওর একটু বিন্দু পরিমাণে কোনো ভয় নেই। দেখেন ওর ভিতরে কেমন করে, আমি ধরতে গেলে কিন্তু আমার মারবে, ধরতে গেলে ঠোকর দেবে। বিশ্বাস নয় দেখেন ঠোকর দেওয়ার কথা। আচ্ছা দিচ্ছে না যদিও, এই যে ঠোকর মেরেছে একটা। ওরে জোড়া দেই নাই, ওরে বহুদিন ধরে একলা সিঙ্গেল রেখে দিছি, জোড়া দিয়ে বাচ্চা নেয় লাগবে বাচ্চা। সে কিন্তু ভালো ব্যাক করে আইতে পারে বাড়িতে। ঢুকবে, দেখছেন আমার কবুতর গুলা কতটা ফ্রেন্ডলি। এরা দুইজন মারামারি লাগে প্রচুর। দেখেন 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 আর কি করে ভাই, একটা ঠোকর দিতে দিব। নিচে রাখলাম, দেখি ওই কি করে। যদি বাহিরে খাবার খায় অভ্যাস নাই, বল টাইমের জন্য খোপের ভিতরে খাবার খাই তো, এই জন্য আনইজি ফিল করতেছে বাইরে দিলে। এই যে আমার দেখা মতে আমার বাড়িতে আর আমার খোপে সবচাইতে বড় কবুতর হচ্ছে এটা, সবচাইতে বড়। আমার যেগুলা কবুতর আছে এই গ্রিজেলটা সবচাইতে বড়, বয়সে বড় না, ওর শরীর গঠন কাঠামো অনুযায়ী এই অনেক বড় আর অনেক স্বাস্থ্যবান। একটু উড়াইতেছি, একটু হালকা শুকিয়ে গেছে, গা ফিট হয়েছে, কিন্তু এটা হলো বিগ সাইজ। এই যে ওটাই মারামারি শুরু, ওটাই মারামারি শুরু।